হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও আপলোড করছি, প্রায় 3-4 মাস পর, জানি না কেমন হবে। অনেকদিন পর গেম খেলছি, তো চলো আজকে আমরা খেলবো হলো মেটাল গেম। এই গেমটার পার্ট 3 চলে এসছে, তো আমি এতদিন খেলিনি, তো আজকে আমি খেলবো ভাবছি। তো চলো গেমটাকে স্টার্ট করা যাক। ওকে, তো দেখতে পাচ্ছ আমি একটা ঘরের মধ্যে রয়েছি, মানে আমি জেলের মধ্যে রয়েছি, আমাকে আটকে রেখেছে। এখানে একটা কিডন্যাপার আছে, তোমরা যারা মেটাল গেমটা আগে দেখেছো তো জানো একটা পাগল কিডন্যাপার আছে যে আমাকে আটকে রেখেছে। আর দরজাটা বন্ধ, দরজাটা খুলতে হলে, ওকে, এখানে একটা লক পিক পেয়েছি, তো এটা দিয়ে আই থিঙ্ক দরজাটা খুলে যাবে। তো খুলে দিই দরজাটাকে। ওকে, দরজাটা খুলে গেছে। আর এই প্ল্যাঙ্কগুলোর নিচে কিছু আছে নাকি দেখি, না কিছু নেই। আর এটা এটা বন্ধ, একটা চাবি লাগবে এটা খুলতে হলে। আর এই ঘরটা আপাতত মনে হচ্ছে কিছু নেই, চলো এদিকটায়। ওকে ওকে, এটা কি? এটা ওকে, এটা ট্র্যাপ, বোঝাই যাচ্ছে না এখানে একটা ট্র্যাপ রয়েছে, না আমাকে একটু সাবধানে থাকতে হবে। ওকে, চেস্টটা খুলতে হলে আমার একটা পাসওয়ার্ড লাগবে। তো চলো এবার আর কি আছে, চলো চলো এখানে দেখি আর কিছু আছে নাকি। এখানে কিছু দেখা যাচ্ছে, এখানে মনে হয় কিছু আছে, পরে নিতে হবে এখান থেকে। আর এখানে কাক ছিল কতগুলো। এখানে কি একটা রয়েছে? ওকে, রাস্টি নাইফ পেয়েছি, দা রাস্টি নাইফ মানে একটা ছুরি পেয়েছি, তো এটা দিয়ে একটা কাজ করা যাবে এখানে। চলো এখানে, এই যে এখানে এইটাকে কাটতে হবে। আর এই বাক্সটার মধ্যে দেখি কি আছে। ওকে, একটা চাবি পেয়েছি, চাবিটা দিয়ে আই থিঙ্ক এখানে যে আর একটা ঘর ছিল, এই যে এই ঘরটা মনে হচ্ছে খোলা যাবে। না না, এই চাবিটা দিয়ে এটা খোলা যাচ্ছে না। তাহলে আর রয়েছে এখানে, এখানে একটা কুকুর রয়েছে দেখো। আর এখানে কোনো ট্র্যাপ নেই তো? না না নেই। তো আস্তে করে দরজাটা খুলে ফেলি, খুলে গেছে। ও, অ্যালার্ম ফিট করা ছিল এখানে। এখানে কি রয়েছে? কি হ্যান্ডেল। ওকে, দরজাটা বন্ধ করে দিই, আর এটা আই থিঙ্ক এখানে লাগবে। ওকে, তো এখানে আমি অ্যালার্মটা বন্ধ করে দিই, অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি। এবার উপরে দেখো টাইমিং দিয়ে দিয়েছে আমাকে, তাড়াতাড়ি করে এখানে আবার জেলের মধ্যে চলে আসতে হবে সবকিছু ঠিকঠাক করে। তো এবার আসুক ওই পাগল, তো এবার এই পাগলটা এসে সবকিছু চেক করবে। আই থিঙ্ক আমি সবকিছু ঠিকঠাক রেখে এসেছি আগের মতনই, কোনো কিছু প্রবলেম হবে না মনে হচ্ছে। ও নো নো নো, আমি লকারটা খোলা ছিল, আমি বন্ধ করে রেখে চলে এসেছি। আরে আরে, বন্ধ করে রেখে চলে এসেছি বলে এত মারছে দেখো, শুধু একটু লকার বন্ধ করেছি বলে এত মারছে। তাহলে ভাবো এখান থেকে পালানোর চেষ্টা করেছি, এটা যদি জানতে পারে তাহলে কিরকম মারবে। তো এবার আর ভুল করা যাবে না, একবার ভুল করে ফেলেছি, মাত্র 3টে লাইফ দেয় এখানে। তো চলো এবার আমাকে যেতে হবে এই ঘরটায়, দেখি এই ঘরটা আর কিছু আছে নাকি। এখন আর এই অ্যালার্মটা বাজবে না, নো প্রবলেম। আমি এই এটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম দুটো লকারই বন্ধ ছিল প্রথমেই। আর এখানে দেখো একটা ট্র্যাপ রয়েছে, আর আমাকে উপরে যেতে হবে, উপরটা পুরো অন্ধকার, উপরটা অন্ধকার। ওকে, এখানে একটা বাল্ব লাগাতে হবে, আর তারপরে এখানে এই সুইচটা অন করতে হবে। তো বাল্বটা আমাকে আনতে হবে, বাল্বটা আমি জানি কোথায় রয়েছে। চলো চেয়ারটা নিয়ে যাওয়া যাক, কারণ অনেকটা উঁচুতে রয়েছে। তো এই যে এখানে, এখানে চেয়ারটা রাখতে হবে। চলো এবার আরে হ্যাঁ, এবার চেয়ারটার উপর উঠে পড়ি, এই যে এখান থেকে বাল্বটা নিতে হবে। আরে ওকে, উঠতে উঠিনি আমি চেয়ারে। ওকে, এবার উঠে পড়েছি। ওকে, এবার চলো আবার চেয়ারটা নিয়ে চলে যাই, কারণ চেয়ারটা এখানে রাখা যাবে না, যেখানে ছিল সেখানেই রাখতে হবে, নইলে এই পাগল এসে আমাকে মারবে। ওকে, চেয়ারটা রেখে দিয়েছি এখানে। এবার এই লাইটটা মানে এই বাল্বটাকে আমাকে ওপরে সেট করতে হবে, আর তারপরে সুইচটাকে অন করতে হবে, নইলে আমি দেখতে পারবো না ওপরে কী আছে। ওপরে অনেক কিছু পাওয়া যায় এখানে, অনেক কিছু আছে এখানে মনে হচ্ছে, জানি না আমি আগে থেকেই বলে রাখলাম। তো চলো এবার এই সুইচটাকে অন করে দিই। ওকে, সুইচটা অন করে দিয়েছি। এবার এবার দেখি এখানে কী আছে, আশেপাশে খোঁজাখুঁজি করি। ওকে, এখানে একটা স্যুটকেস দেখতে পাচ্ছি। ওকে, দেখি স্যুটকেসটার মধ্যে কী আছে। ও, স্যুটকেসটা লক রয়েছে, তো স্যুটকেসটা খুলতে হলে আমার মনে হয় চাবি দরকার। আর কিছু আছে নাকি দেখি, আর এদিকে তো কিছু দেখতে পাচ্ছি না। ওকে, এখানে একটা চাবি পেয়েছি আমি। আর আর কিছু আছে এখানে, এটা কি? ওকে, এখানে একটা কলসি রয়েছে,
মানে ভাস, তো এটাকে আমাকে ভাঙতে হবে। চলো এসব পরে ভাঙবো, আগে এই চাবিটা দিয়ে দেখি কি হয়। চাবিটা দিয়ে আই থিঙ্ক ওখানে যে দরজাটা আমি প্রথমে খোলার চেষ্টা করেছিলাম সেই দরজাটা হয়তো এই চাবিটা দিয়ে খুলবে। লাইটটা বন্ধ করে দিলাম আর এই ঘরটাও সব বন্ধ করে রাখি। সব ঠিক আছে এখানে লকারগুলো? হ্যাঁ লকার সব ঠিকঠাক আছে, কারণ আগের বারের মতো ভুল করতে চাই না। আগের বার একটা লকার ভুল করে বন্ধ করে দিয়েছিলাম। তো ওকে, যে কুকুর দেখতে পাচ্ছ এই কুকুরটা খুব শয়তান, একটু আওয়াজ হলে চিল্লানো শুরু করে দেয় আর সামনে গেলে কামড়ে দেয়। ওকে এবার লাইটটা অন করি। ওকে তো চলো এবার আর দেখি এখানে কী আছে। এখানে ড্রয়ার রয়েছে কতগুলো, না ড্রয়ারে কিছু নেই। এই ড্রয়ারগুলোতে অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছ, তো সিম্বল দিয়ে কী হবে দেখো, এখানে একটা মিস্টিরিয়াস কোনো কিছু আছে হয়তো, সে মানে এখানে সিম্বলটা অ্যাপ্লাই করে খুলতে হবে। তো তার আগে আমাকে আর একটা ড্রয়ারের জন্য মানে ড্রয়ার খোলার জন্য একটা জিনিস আছে সেটা খুলতে হবে। ওকে এখানে দেখি এসব জায়গায় কিছু আছে নাকি, না এখানে কিছু থাকে না। এখানে দেখি, ওকে এখানে এটা হলো মানে জম পড়ে গেছে, তো অয়েল ইউজ করতে হবে লুব্রিকেন্ট। ওকে এই ঘরে লাইটটা অন করলাম, দেখো এই ঘরের ভেতরে একটা পিন রয়েছে মানে পাসওয়ার্ড রয়েছে। তো ঘরটা তো এখনও আমি দরজাটা ভাঙতে পারিনি, এদিক দিয়ে দেখা যাবে। দেখো এই যে 894, তো এই মানে এই পিনটাকেই আমাকে ইউজ করতে হবে এই বাক্সটার মধ্যে, মানে এই চেস্টার মধ্যে। চলো ওকে 894, ওকে ওপেন। ওকে একটা উডেন হ্যান্ডেল পেয়েছি, আই থিঙ্ক এটা এখানে একটা কুড়ুল ছিল, এই তো এটা ইউজ করা যাবে। আর এটা দিয়ে আমি দরজাটা ভাঙতে পারবো, ওখানে একটা ঘর ছিল না মানে যেই ঘরটায় ওই লাইটটা অন করেছিলাম, এই যে এই দরজাটা আমি ভাঙতে পারবো মনে হচ্ছে। ওকে ভেঙে দিয়েছি কিন্তু একটা সাউন্ড হয়ে গেছে। আর এখানে আর কিছু আছে নাকি দেখে নিই, না কিছু নেই। আমি এখন তাড়াতাড়ি লাইটটা বন্ধ করে দিই প্রথমে, আর তারপরে এই ঘরের দরজা বন্ধ করতে হবে আর এই ঘরের লাইটটাও বন্ধ করতে হবে। দরজা বন্ধ করে দিলাম, লাইটটাও বন্ধ করে দিই। ওকে ওকে এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ঘরে লুকিয়ে পড়ি, মানে আমার জেলে লুকিয়ে পড়ি। ওকে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি, ও হয়ে গেছে হয়ে গেছে, নো প্রবলেম। এবার আসুক ওই পাগল, সব কিছু ঠিকঠাক আছে, অসুবিধা হবে না মনে হচ্ছে। আরে আমি তো এদিকে আওয়াজ করলাম, ওদিকে যাচ্ছে কেন, ওদিকে কী দেখছে? আমি আওয়াজ করলাম এদিকে যাচ্ছে, ওদিকে সত্যিই পাগল, বুঝতেই পারছ চলে যাচ্ছে। তো চলে গেলে আমাকে আবার বেরোতে হবে, বেরিয়ে দেখতে হবে ওখানে আর কিছু আছে নাকি। চলো ওকে দেখি ওই ঘরটা আর কিছু আছে নাকি। এখানে লাইটটা অন করে দিই, ড্রয়ারে। ওকে ড্রয়ারে কি একটা আছে, চাবি। ও এই চাবিটা দিয়ে, এই চাবিটা দিয়ে ওখানে যে আমার মানে জেলটার মধ্যে একটা আলমারি ছিল সেটা খোলা যাবে। লাইটটা বন্ধ করে যাই, কারণ পরে হট করে মানে যখন টাইমিং দিয়ে শুরু হয়ে যাবে তখন এসে বন্ধ করতে পারবো না, সব কিছু ঠিকঠাক রেখে যাই। চলো এবার আমার এই যে এইখানে যে আলমারিটা রয়েছে সেই আলমারিটা খুলে দেখতে হবে কী আছে। ওকে এখানে একটা পিলার পেয়েছি, আর পিলারটা দিয়ে কী করা যাবে জানি আমি। চলো পিলারটা দিয়ে আমাকে যেতে হবে এই ঘরটায়, লাইট অন করে দিলাম। ওকে তো এই আলমারিটা এখানে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, আমি কেটে দিলাম দড়িটা পিলার দিয়ে। আর এর ভিতরে একটা কাচের বোতল আছে, খুললেই পড়ে যাবে, তো এই ঝাড়ুটা দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে, তাই ঝাড়ুটা নিয়ে নিলাম। ওকে এটা পরিষ্কার করি তাড়াতাড়ি, টাইমিং দেখো দিয়ে দিয়েছে। ওকে এখানে একটা ড্রয়ার হ্যান্ডেল পেয়েছি, ওকে সে পরে আমি দেখবো, এখানে আমি ঝাড়ুটা রেখে দিই ফার্স্ট। ওকে দরজাটা বন্ধ করে দিই, লাইট টাইট সব বন্ধ করে দিয়েছি। চলো এবার এখানে লুকিয়ে পড়ি। ওকে ওকে সব কিছু ঠিকঠাক আমি মনে হচ্ছে, সব লাইট ড্রয়ার সব কিছু বন্ধ করে রেখেছি, ড্রয়ার তো আমি খুলিই নি। ওকে যেখান থেকে আমি এই ড্রয়ার হ্যান্ডেলটা পেয়েছিলাম সেই সেটা কি আমি বন্ধ করেছিলাম, মনে হচ্ছে বন্ধ করে রেখেছি, তো কোনো প্রবলেম হবে না মনে হচ্ছে। আর এই পাগলটা এত আস্তে আস্তে হাঁটে, তাড়াতাড়ি যা, আমার তো বুক ধরপড় করছে, জানি না কোনো কিছু আমি উল্টো পাল্টা করে রেখে আসছি নাকি। আরে তাড়াতাড়ি যা এখান থেকে, কোনো কিছু আমি, ও নো প্রবলেম, কোনো কিছু আমি ভুল করিনি।
চলো চলো বেরিয়ে পড়ি। আর আমি এই ড্রয়ারের হ্যান্ডেলটা পেয়েছি, সেই ড্রয়ারটা মানে এই হ্যান্ডেলটা দিয়ে আমি একটা ড্রয়ার যেটা আমি খুলতে পারিনি তখন, তো সেই ড্রয়ারটা খুলতে পারবো। ওকে, তো এখানে একটা কাগজ রয়েছে। ওকে, এই কাগজটার মধ্যে নিয়ম লেখা রয়েছে যে কি করে আমি যে পাশে যে বললাম না মিস্টিরিয়াস একটা জিনিস আছে সেটা খুলতে পারবো, মানে এটা সেটা লেখা আছে। তো চলো খুলে ফেলি। তো আমাকে প্রথমে এটা ক্লোজ করতে হবে, এটা এই দুটো বের করতে হবে। ওকে, খুলে গেছে। ওকে, চাবি পেয়েছি একটা। তো এগুলো আগের মতো যা ছিল সব সেরকমভাবে রেখে দিই। এইটা খোলা ছিল। ওকে, তো এই চাবিটা দিয়ে কী হবে দেখি। চাবিটা দিয়ে সব দরজা তো খুলে ফেলেছি আমি, চাবি আর কোন কাজে লাগবে? ও, আমি বুঝে গেছি বুঝে গেছি, ওপরে যে একটা স্যুটকেস ছিল সেই স্যুটকেসটা খুলতে মনে হচ্ছে এই চাবিটা লাগবে। তো চলো ওপরে যা যাক, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। এই তো স্যুটকেস, খুলে ফেলি। ওকে, স্যুটকেসটা খুলে গেছে। ওকে, এখানে একটা ম্যাগনেট পেয়েছি। আর কিছু আছে নাকি? আমার কাছে এই কুড়ুলটা রয়েছে, আর কুড়ুলটা দিয়ে আমি মনে হচ্ছে এখানে যেই কলসিটা রয়েছে সেই কলসিটা ভাঙতে পারবো। ভেঙে দিই। ও, সাউন্ড হয়ে গেছে। তো এখানে টক্স স্ক্রু পেয়েছি আমি। তো তাড়াতাড়ি এবার আমাকে নিচে নামতে হবে আর লাইটটা বন্ধ করে দিতে হবে। চলো চলো। ওকে ওকে, এই লাইটটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়েছি, এবার এই দরজাটা বন্ধ করে দিই। আর এই শয়তান কুকুর, এত চিল্লাচ্ছিস কেন? ওকে, এই দরজাটাও বন্ধ করে দিই। ওকে, সব কিছু বন্ধ হয়ে গেছে। আমি এবার চুপটি করে এই কোণায় বসে থাকি। এই যে চলে এসছে পাগলটা, চলে এসছে। দেখো সাউন্ড হয়েছে কোথায় আর এ আসছে কোথায়। এমনি এমনি কি একে পাগল বলে? দেখ দেখছি এখানে, দেখো। কিছুই খুঁজে পাবে না, সব কিছু আগের মতনই রয়েছে। এখন চলে যাচ্ছে, দেখো। আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ব। ওকে, বেরিয়ে পড়ি। ওকে, তো আমাকে করতে হবে মানে এই ক্লক স্ক্রু যেটা রয়েছে সেটা দিয়ে আমাকে এখানে এই ঘরটায় যেতে হবে প্রথমে। চলো, ওকে, এখানে যেতে হবে। ওকে, তো এই জায়গাটা আমাকে এটা ইউজ করতে হবে, আর এখান থেকে জলটা বের করতে হবে। আর এই পাত্রটার মধ্যে কিছু একটা আছে, তো সেটা আমাকে নিতে হবে। ওকে, পাত্রটার মধ্যে মেটাল হ্যান্ডেল রয়েছে, তো এটা আমি কুয়ো মানে কুয়োর মধ্যে যে দড়িটা আছে সেটাকে ওঠাতে আমি ব্যবহার করতে পারবো এটা। চলো চলো, এখানে যত লাইট দরজা সব বন্ধ করে দিই আমি। ওকে, সব বন্ধ করে দিয়েছি। তো এই কুয়োটার মধ্যে একটা চাবি জাতীয় বা কোনো কিছু হয়তো আছে, তো আমাকে সেটা আনতে হবে। তো এখানে আমাকে ম্যাগনেটটা লাগাতে হবে, আবার এটাকে দড়িটাকে নামিয়ে দিতে হবে। চলো, আবার দড়িটাকে তুলতে হবে। ওকে, উঠে গেছে। তো এখানে, ও, এখানে রেঞ্চ রয়েছে। তো এবার আবার দড়িটাকে আমি নামিয়ে দিই, কারণ দড়িটা প্রথমে নিচেই ছিল। ওকে, রেঞ্চ দিয়ে এটাকে খুলে ফেলি। ওকে, আরও দুটো স্ক্রু আছে, এটা খুলছে না কেন? ওকে, খুলে গেছে, খুলে গেছে। ওকে, এর মধ্যে কী আছে দেখি। ওকে, লুব্রিকেন্ট পেয়ে গেছি, লুব্রিকেন্ট। তো লুব্রিকেন্ট আই থিঙ্ক এখানে একটা আমি দেখেছিলাম, মানে একটা জায়গায় জম পড়ে গিয়েছিলো, তো সেটা খুলতে হবে। এই যে এটা। ওকে, এখানে একটা লকার টাইপের কিছু আছে। ও, এখানে দড়ি পেয়েছি আমি। ওকে, চলো এবার আবার আগের মতো সব কিছু দরজা বন্ধ করে দিই, লাইট বন্ধ করে দিই। ওকে, দরজা বন্ধ করে দিয়েছি, এবার লাইটটা বন্ধ করে দিই। ওকে, হয়ে গেছে। তো এবার আমাকে ওই পাগলকে ডাকতে হবে, আর পাগলের জন্য ফাঁদ পাততে হবে, আর এই ঘরটার মধ্যে আটকে দিতে হবে পাগলটাকে। তো চলো এবার কী করবো। ওকে, কুকুরটা একটু কামড়ে দিক আমাকে, তাহলে ঘেউ ঘেউ করবে আর কি। শেষমেশ কুকুরের কামড় খেতে হবে না, এখানে কোনো সাউন্ড করা যাবে না, এখানে কোনো সাউন্ড মনে হচ্ছে করা যাবে না। তাছাড়া দেখি কী আছে, মনে হয় কুকুরের কাছে কামড় খেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই পাগলকে ডাকার। এই এই তো ধরেছে আমাকে, কামড়ে ধরেছে, আর ওদিকে চিল্লানো শুরু করে দিচ্ছে কুকুরটা। তো আমি এখানে চুপটি করে লুকিয়ে পড়ি, আর এখানে লুকিয়ে পড়লে দেখতে পাবে না আমাকে, আর ওই পাগলটা মানে সোজাসুজি উপরে চলে যাবে, আর তারপরে সেই টাইমটার মধ্যে আমাকে এখানে বেরিয়ে দরজাটাকে বন্ধ করে দরজাটাকে দড়ি দিয়ে আটকে রাখতে হবে। চলো, পাগলটা এখনই আসবে। আস্তে আস্তে মনে হচ্ছে পাগলটা, এই যে বুঝতে পেরে গেছে যে আমি এই ঘরে রয়েছি, কিন্তু বুঝতে পারিনি যে আমি এইখানে রয়েছি, ভেবেছে ওপরে রয়েছে। এই দেখো, ওপরে যাচ্ছে।
ওকে চলো চলো, এবার আমাকে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করতে হবে। বন্ধ করে দিয়েছি, এখানে দড়ি দিয়ে আটকে দিই। ওকে ওকে, এবার এখান থেকে পালাতে হবে। ওই দেখো আবার কুকুরটা কামড়ে ধরেছে। আরে আরে ছাড়, এখন তো ছাড়। ওকে ওকে, হয়ে যাবে হয়ে যাবে মনে হচ্ছে। ও ফাইনালি ফাইনালি এই পাগলটার হাত থেকে বাঁচলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।